নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যই সম্পদ। শরীরের সুস্থতা ও রোগের আক্রমণে দ্রুত অসুস্থ হয়ে পড়ার থেকে টিকে থাকতে প্রয়োজন হলো রোগ প্রতিরোধ ক্ষমতার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্পতেই মানুষ নানান রোগের আক্রমণের শিকার হয় ও দুর্বল হয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা ইত্যাদি লেগেই থাকে। তাছাড়াও বর্তমানে মহামারী করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতো অবস্থায় আমাদের উচিত হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার জন্য আমাদের দরকার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ উপায় ও খাবার সম্পর্কে আলোচনা করব। তার আগে সকলের কাছে অনুরোধ, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য। সবুজ সবজি। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, মিনারেল ও ফাইবার। যেমন পালং শাক, গাজর, করলা, মিষ্টি আলু, ব্রকোলি, ক্যাপসিকাম ইত্যাদি সবজিগুলিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে সংক্রমণ বিরোধী শক্তি বাড়ায় ও যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার রক্তে শ্বেত রক্তকণিকার ক্ষমতা বাড়ায়, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ভয়াবহ রোগের ঝুঁকি কমায়। যেমন আমলকি, কমলা লেবু, পেয়ারা, তরমুজ, আনারস, পেঁপে, টমেটো ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে শরীরে ভিটামিন ডি এর খুবই প্রয়োজন, যা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সাহায্য করে। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হল সূর্য আলোক। তাই সারাদিন অন্তত 15-20 মিনিট সূর্যের আলো আমাদের শরীরে নেওয়া প্রয়োজন। তাছাড়াও খাবারের মধ্যে মাছ, ডিম, মাশরুম, ঘি ইত্যাদি খাবারগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি দুগ্ধজাত খাবার যেমন দুধ, টক দই, ছানা ইত্যাদি খাবারগুলি প্রোবায়োটিক্স খাবার হিসাবে পরিচিত ও শরীরের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। এছাড়াও টক দইয়ে থাকা কিছু ব্যাকটেরিয়া দেহের জীবাণু দূর করতেও সাহায্য করে। রসুন। কাঁচা রসুন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রসুনের মধ্যে রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় দুটোরই গুণ রয়েছে। আদা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির আরেকটি প্রধান অন্যতম উৎস হল আদা। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, যা রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস হল আদা, যা শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে ও প্রাকৃতিক ব্যথানাশক এবং জ্বর সর্দি প্রতিরোধী হিসাবেও কাজ করে আদা। গ্রিন টি। গ্রিন টিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি, জিঙ্ক ও ক্রোমিয়াম, যা আমাদের শরীরের জীবাণু প্রতিরোধের যৌগ তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মধু। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল
ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য রোজ সকালে আদা দিয়ে মধু দিয়ে এক কাপ করে লেবু চাও খেতে পারেন। বাদাম, কাঠবাদাম ও আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ক্যালসিয়াম, ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর যৌগ। এই স্বাস্থ্যকর যৌগগুলি আমাদের শরীরে ফ্যাট তৈরি করে শরীরে শক্তি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জল শরীরের সুস্থতা বজায় রাখতে ও বিভিন্ন প্রকার রোগের হাত থেকে শরীরকে রক্ষা করতে সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করুন। জল আমাদের শরীরের নানা কাজে লাগে, সুতরাং সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করা আমাদের উচিত। এছাড়াও কতকগুলি বিষয় আমাদের লক্ষ্য রাখা দরকার, যেমন সবসময় মানসিক চাপ মুক্ত থাকুন। অতিরিক্ত মানসিক চাপ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তাই মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং মানসিক চাপ দূর করতে গান শুনুন, কারণ গান শুনলে আমাদের শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। পারলে বই পড়ুন, টিভি দেখুন, পারলে গান করুন, কারণ গান করলে যেমন আমাদের মন ভালো থাকে ঠিক তেমনই আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পায়। নিয়মিত শরীরচর্চা করুন। শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চা অপরিহার্য। প্রতিদিন অন্তত 30 মিনিট করে বয়স্কদের এবং 1 ঘন্টা করে বাচ্চাদের শরীরচর্চা করা উচিত। পারলে নিয়মিত অন্তত 30 মিনিট করে হাঁটুন, যার ফলে আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, যার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। নিয়মিত পরিমাণে ঘুমান। ঘুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন অন্তত 6-8 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই জরুরি। আর সময় মতো না ঘুমাতে পারলে মেডিটেশন করুন, কারণ 20 মিনিট মেডিটেশন করা হলো 2 ঘন্টা ঘুমের সমান। ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই ধূমপান ত্যাগ করুন। মদ্যপান ও ধূমপান আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। ধূমপান করার ফলে দূষিত ধোঁয়া শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের অ্যান্টিবডি ও অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে ধ্বংস করে ফুসফুস ও হার্টের কার্যকারিতাকে নষ্ট করে দেয়। যেহেতু করোনা ভাইরাস শ্বাসযন্ত্রের ওপর অ্যাটাক করে, তাই করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে ধূমপান ও মদ্যপান অবশ্যই ত্যাগ করুন। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেকে ও চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পারলে স্যানিটাইজার দিয়ে বারবার করে হাত ধোবেন। বাইরে বেরোলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে বাড়িতে থাকুন ও করোনার মতো মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।